রব্বুল আলামিন দিনদার নেককার মানুষদের জন্য তার জান্নাত কে তিনি কতটা সুন্দর করে বানিয়েছেন, জান্নাত কে তিনি কিভাবে সাজিয়েছেন। কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদায়ে 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুরাতি আ'ইউনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলছেন, কেউ জানে না তাদের কর্মের প্রতিফল হিসাবে তাদের জন্য কেমন নয়ন জোড়ানো, চক্ষু শীতলকারী নয়ন প্রীতিকর জান্নাত বানানো হয়েছে। জান্নাতকে কত সুন্দর করে, কত আকর্ষণীয় করে বানানো হয়েছে, এটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে বলেছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহ তাআলা বলছেন, আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনু রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার সালেহীন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন অকল্পনীয়, এমন ফ্যান্টাস্টিক জান্নাত বানিয়েছি, যেই জান্নাতের সৌন্দর্য, যেই জান্নাতকে আমি এত নেয়ামত দিয়ে সাজিয়েছি, যে জান্নাতে এমন এমন বিষয়বস্তু রয়েছে, মা লা আইনু রাআত, যা দুনিয়ার কোনো মানুষের চোখ দেখে নাই, ওয়া লা উযুনুন সামিআত, যা দুনিয়ার মানুষের কান কখনো শুনে নাই, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, যা দুনিয়ার কোনো মানুষের অন্তঃকরণ উপলব্ধি করে নাই, এমন ফ্যান্টাস্টিক জান্নাত যিনি আমাদের জন্য বানিয়েছেন, গলার আওয়াজ উঁচা করে বলেন, তিনি কে? সেই জান্নাতকে রব্বুল আলামিন কত বিশাল করে বানিয়েছেন শুনেন। এখন তো আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে জান্নাত ভুলে গিয়ে আমরা পাপ আর গুনার সাগরে ডুবে আছি, অথচ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে কত বিশাল করে, কত বড় করে বানিয়েছেন। এবার শুনেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব্ব بكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান সমূহ সামাওয়াত, আল্লাহ বহু বচন বলেছেন, এক বচনে সামা বলেন নাই, আল্লাহ বলেছেন আসমান সমূহ, সাত আসমান, যে কত বিশাল বিজ্ঞান সেটা আন্দাজ করতে পারে? আল্লাহ বলছেন আসমান সমূহ আর পায়ের তলার জমিনটা যত বিশাল, আল্লাহর জান্নাত তার চাইতে আরো বিশাল। আল্লাহ আকবার। একেবারে সর্বনিম্ন জান্নাতে যিনি যাবেন তিনিও কত বিশাল জান্নাতের অধিকারী হবেন শুনেন। জাহান্নামে দীর্ঘদিন পুড়তে 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 সবার শেষে যে জাহান্নামীটাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, সেই হাদিসটা আপনাদেরকে শোনাই। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে যার গোটা শরীরটা ঝলসে যাবে, গোটা শরীরটা কালো হয়ে যাবে, যে ব্যক্তি জাহান্নামের শাস্তি পেতে পেতে তো দুর্বল হয়ে যাবে, জাহান্নাম থেকে যখন আল্লাহ তাকে দয়া করে বের করবেন, সবার শেষে যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, সেই লোকটা সম্পর্কে নবীজি বলছেন, জাহান্নামে পুড়তে পুড়তে আজাব পেতে পেতে সেই লোকটা এত দুর্বল হয়ে যাবে, দাঁড়াতে গেলে দাঁড়াতে পারবে না, হোঁচট খেয়ে পড়ে যাবে। এইরকম লোক আল্লাহকে বলবে, ও রব, জাহান্নামে পুড়তে পুড়তে আমি পেরেশান, জাহান্নামের শাস্তি পেতে পেতে আমি ক্লান্ত, এ জাহান্নাম থেকে আমাকে বের করে দাও। আল্লাহ যখন সর্বশেষ জান্নাতকে, আমি ওই লোকটাকে জান্নাত থেকে বের করবেন, আল্লাহ বলবেন তুমি জাহান্নাম থেকে বের হও, জান্নাতে যাও, লোকটা দাঁড়াতে যাবে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাবে, আল্লাহ তাআলা তার চোখের সামনে একটা গাছ উদ্গত করবেন,
সেই গাছটি দেখে সে বলবে, আল্লাহ ওই গাছটার কাছে যাওয়ার জন্য আমাকে শক্তি দাও, আমি ওই গাছের ছায়ায় গিয়ে একটু আরাম করি, ওই গাছের ছায়ায় গিয়ে আমি পানি পান করি। আল্লাহ তখন বলবেন, বান্দারে আমি যদি দয়া করে তোকে ওই গাছের নিচে নিয়ে যাই, তুই কি আমার কাছে পড়ে আর কিছু চাইবে নাকি? বান্দা বলবে, না আমি চাইবো না। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুই মনে রাখিস, তুই যেহেতু বলেছিস ওই গাছের কাছে যাওয়ার পরে আর কিছু চাইবি না, ঠিক আছে আমি তোকে সেই শক্তি দিলাম। সে শক্তি পাওয়ার পরে ওই জাহান্নামী বান্দা যখন বের হয়ে ওই গাছের কাছে যাবে, গিয়ে গাছের ছায়ার নিচে আশ্রয় নিবে, পানি পান করবে, আরাম করবে কিছু। এরপরে রব্বুল আলামিন কিছু দূরে আবার তার জন্য আরেকটা গাছ উদ্গত করবেন। সে তাকে দেখবে যে গাছের ছায়ার নিচে সে বিশ্রাম নিচ্ছে, ওই গাছটার চাইতে সামনে যে গাছটা দেখা যায় সেটা সুন্দর আরো বেশি। সে বলবে, রব এই গাছ থেকে আমাকে ওই গাছের ছায়ায় নিয়ে যাও, সেখানে আমি একটু আরাম করি। আল্লাহ বলবেন, বান্দা তুই তো আগে বলেছিলি, ওয়াদা করেছিলি আর আমার কাছে কিছু চাইবি না, আচ্ছা ঠিক আছে আমি তো রহমান আমি তো রহিম, তুই আমার কাছে চেয়েছিস কিন্তু আবার ওয়াদা কর, এখানে আসার পরে তুই আমার কাছে আর কিছু চাইবি না। সেই লোকটা বলবে, আল্লাহ আমি ওখানে যাওয়ার পরে আর কিছু চাইবো না। রব্বুল আলামিন লোকটাকে ওই গাছের ছায়ার নিচে যাওয়ার জন্য শক্তি দিবেন, সে সেখানে যাবে। যাওয়ার পরে কিছুক্ষণ পর দেখবে জান্নাতের ঠিক গেইটের সামনে আরেকটা বিশাল বৃক্ষ দেখা যায়। সে তখন বলবে, আল্লাহ যে দুইটা, যে আগে একটা গাছের ছায়ার নিচে ছিলাম আর আরেকটা বর্তমানে যে গাছের ছায়ার নিচে আছি, এই দুইটা গাছের চাইতে ওই গাছটা বেশি সুন্দর, তুমি আমাকে ওই গাছের ছায়ার নিচে দাও। আল্লাহ বলবেন, তুমি তো একটু আগে ওয়াদা করেছিলে, তাহলে কেন আবার আসতে চাইছো? সে বলল, আল্লাহ এটাই আমার জন্য শেষ সুযোগ, আমাকে ওখানে যাওয়ার জন্য তুমি সুযোগ দাও। আল্লাহ তাকে ওখানে যাওয়ার জন্য যখন সুযোগ দিবেন, সেখানে গিয়ে জান্নাতের গেইটের সামনে এই বৃক্ষের নিচে যখন সে বসে যাবে, দেখবে জান্নাতিরা জান্নাতের ভেতরে শুধু আনন্দ আর ফুর্তি করছে, বলেন আল্লাহ আকবার। সে তখন বলবে, আল্লাহ গো তুমি আমাকে একটু জান্নাতের গেইটের ভেতরে ঢুকাও, একেবারে আমি ভিতরে যাব না, গেইটের কাছে থাকবো, ওখানে দাও। আল্লাহ বলবেন, বান্দা তুই আমার কাছে বারবার ওয়াদা করেছিস তোকে সামনে দেওয়া হবে না, কিন্তু বারবার তুই কেন তোর ওয়াদা ভঙ্গ করিস? বান্দা তখন বলবে, আল্লাহ আমরা তো, আমি তো জানি তোমার কাছে দেওয়ার কোনো শেষ নাই, তুমি আমাকে দয়া করে সেখানে দাও। বর্ণনাকারী সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হাসলেন, হেসে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা তোমরা আমাকে প্রশ্ন করো আমি কেন হাসলাম। তারা বললেন, কেন আপনি হাসলেন? তিনি বললেন, আমি নবীজির কাছ থেকে হাদিসটা শুনেছি, নবীজি তখন হেসেছিলেন, আমি নবীজিকে বললাম, ও নবী আপনি হাসলেন কেন? নবীজি বললেন, এই কথা শোনার পরে আল্লাহও হাসছেন, আল্লাহ হেসে ওই বান্দাটাকে বলবেন, এ বান্দা আমি যদি তোকে জান্নাতের গেইটের ভেতরে ঢোকার পরে তুই যে দুনিয়া দিছিলি ওই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান জান্নাত যদি আমি যদি তোকে দান করে দিই তোর কেমন লাগবে? তখন লোকটা বলে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? এমনিতে আমি জাহান্নামে দয়া করে বের করে আনছেন, এখন যদি গেইটের কাছে দেন এটাই তো আমার জন্য বড়। আল্লাহ তখন বলবেন, না তোকে বের করে, দয়া করে বের করে আনলেও আমার ভান্ডার তো বিশাল, ভান্ডারে শোন তুই আজকের সর্বশেষ জান্নাতি, আজকের সর্বশেষ জান্নাতি হিসাবে তোর জন্য আমি আল্লাহ এই দুনিয়ার মতো পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান জান্নাত তোর জন্য রেখেছি। আরো আসতে হোক সুবহানাল্লাহ, এই হাদিস থেকে কিতাব বুঝলা, একেবারে সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যিনি হবেন তাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে সর্বোচ্চটা কেমন হবে কল্পনা করা যায়? গড় যত বড় গড়র দরজা ওলা হয়, আমরা গড়র ভিতর দিয়ে হামাইতে হইলে গড়র দরজার কত ফুট, সাত ফুট আর আট ফুট ওসা ই ভেন্ডেলিকান বানাইছেন হওয়াত আমি জানি না, এর লাগে গেট কিছু বড় আছে, জান্নাত এত বড়। এখন জান্নাতের গেট দুধি দরজা দুধি ছোট হয় হামাইতে সময়, আমরা তো এমনি হচ্ছে সবাই ও এক পদ্মা সেতু উদ্বোধনের সময় মানুষ উফরে দুইটা ভাল মারছে, আমরা যে মানুষ আল্লাহ যদি জান্নাতের দুয়ার না কয় ছোট মোটো দেখা যাইব, এগুর উফরে আরো উঠতে এগুর খান্দে আরো উঠিয়া এগুরে আরো ধাক্কায় ধুকায় হামাইবার চেষ্টা করবে, ঠিক আছে নি কথা?
এলাগে আল্লাহ রাসূল কইছেন জান্নাতের গেট জান্নাতের দরজা কত বড় হইব শুনো। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত আপনারা গুগল ম্যাপে দেখবা ডিসটেন্স হইল 1200 কিলোমিটার। তার মানে জান্নাতে একটা দুয়ার হইব দরজা হইব 1200 কিলোমিটার লম্বা। আল্লাহ আকবার, এরকম জান্নাত পেলে আপনারা খুশি না বেজান? কম না বেশি? এই যে এখন কনকনে ঠান্ডা, জান্নাতে যদি এরকম ঠান্ডা থাকে আপনি মজা করতে পারবেন না। আবার গ্রীষ্মকালে যে গরম পড়ে ওই রকম গরম যদি থাকে আপনি জান্নাতে এনজয় করতে পারবেন না। এই জন্য রব্বুল আলামিন জান্নাতটাকে কতটা উপভোগ্য বানিয়েছেন শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের 13 নম্বর আয়াতে বললেন, লা ইয়ারাউনা ফীহা শামসা ওয়ালা জামহারিহা। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন সেই জান্নাতে সূর্যের প্রচন্ড তাপ থাকবে না, সে জান্নাতে কঠিন শৈত্যপ্রবাহ থাকবে না, না শীত না গরম, এরকম চমৎকার একটা এনভায়রনমেন্ট জান্নাতের ভেতরে যিনি রেখে দিবেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়াইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন আর জান্নাতের যেদিকেই তাকাবে সেদিকেই তুমি নেয়ামত আর বিরাট সাম্রাজ্য দেখতে পারবে। জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে? জান্নাতের বিল্ডিং গুলোকে আপনাদের বড়লেখার মৌলভীবাজার সিলেট আর ঢাকা পৃথিবীর বিল্ডিং এর মতো নাকি বলেন? আমেরিকা ইংল্যান্ডের বিল্ডিং এর মতো? ইংল্যান্ডের সুন্দর সুন্দর বাড়ি দেখলে আমাদের চোখ জড়িয়ে যায়, কানাডার বাড়িগুলো দেখলে আমাদের দুনয়ন ভরে যায়, কিন্তু আমাদের জন্য আল্লাহ জান্নাতে কেমন বালাখানা কেমন প্রাসাদ বানিয়েছেন শুনেন। মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। নবীজি বলেছেন জান্নাতের যে বিল্ডিং গুলো আছে, যে প্রাসাদ গুলো আছে, জান্নাতের সেই প্রাসাদ গুলোকে স্বর্ণ আর রৌপ্যের ইটের ইটের গাঁথুনি দিয়ে বানানো হয়েছে। আল্লাহ আকবার। জান্নাতের সিমেন্ট গুলো হলো মিশকে অম্বরের সুগন্ধি যুক্ত, পাথর গুলো আমাদের জাফলং আর গুলাগঞ্জের পাথর নয়, পাথর গুলো হলো মনি মুক্তা আর ইয়াকুতের পাথর। আর জান্নাতের যে মেঝে যে ফ্লোর আছে ইটালিয়ান টাইলস নয়, জান্নাতের ফ্লোর গুলোকে আল্লাহ জাফরান দিয়ে প্রস্তুত করেছে। এরপরে রব্বুল আলামিন এই জান্নাতের ভেতরটা কেমন বানিয়েছেন, আপনি যখন জান্নাতে ঢুকবেন এর ভেতরে আসবাবপত্র আছে, জান্নাতের ভেতরে সোফা আছে, কার্পেট আছে, গালিচা আছে, তবে সেগুলোর সাথে দুনিয়ার কোনো কিছুর মিল নাই। এত সুন্দর এত আকর্ষণীয় জান্নাত আল্লাহ তাআলা সূরা 10 আর 12 নম্বর আয়াত থেকে বলছেন ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুন মাউদুআ ওয়া নামারিক মাসফুফাতুন ওয়া জারাবিয়্যু মাবথুতা। আল্লাহ তাআলা বলছেন সেখানে ঝর্ণা থাকবে। দেখেন না আপনাদের মাধবকুণ্ড এসে যখন মানুষ ঝর্ণা দেখে মানুষের মন কলিজা ঠান্ডা হয়ে যায়, কারণ ঝর্ণা থেকে যখন পানিগুলো পড়ে ঝর্ণার আওয়াজে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? ঝর্ণা 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 নেই, বলনা 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 নেই, কার বিরহে পাগল পারা তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। আল্লাহ আকবার। জান্নাতে ঝর্ণা ধারা বহমান থাকবে, ফিহা সুরুরুম মারফুয়া, সুউচ্চ আসন থাকবে, ওয়া আকওয়াবুন মাউদুআ, সেখানে সংরক্ষিত পানপাত্র থাকবে, সারি সারি বালিশ থাকবে,
দুনিয়ার বালিশের মতো বালিশ নয়, আরামদায়ক। সেখানে জান্নাতীরা হেলান দিয়ে বসে জান্নাতের সৌন্দর্য উপভোগ করবে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাত কিভাবে উদ্বোধন করা হবে? আল্লাহর নবী বলেছেন, আনা আকসারুল আম্বিয়া ইতবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা হবে অন্যান্য নবীর উম্মতের চাইতে কম না বেশি। নবীজি বলেছেন, ও আনা আউয়ালু মাইয়া কুরাউ বাবুল জান্নাহ, আর কিয়ামতের দিন জান্নাতের দরজা আমাকে দিয়ে যিনি উদ্বোধন করাবেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব, জান্নাতের দরজার কাছে এসে আমি অর্ডার করব, ফাসতাফতিহ, জান্নাতের দুয়ার খুলে দাও। ইয়াকুলুল খাযিন, জান্নাতের দানওয়ান ফেরেশতা বলবে, মান আন্ত, হু আর ইউ, আপনি কে? নবীজি তখন বলবেন, ফাকুলু আনা মুহাম্মাদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ফেরেশতা বলবেন, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার জন্যই তো আমি হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছি, কারণ আল্লাহ আমাকে বলেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দুয়ার না খোলা হয়, আজকে আপনার মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে। এখন নবী যদি আগে জান্নাতে চলে যান, আমরা খুশি না বেজার? কেউ খুশি? আমি খুশি না, আমি বেজার, আমার নবী আমারে ভালাইয়া দিতে থাকে, আপনারা দিকে হয়ে দিলা বললারে খুশি, আপনারা নবী যদি আমাদের ভালাইয়া যান কি আপনারা কি তা খুশি নেই? ইতা কি তা তালে তালে আপনারা বেতাল হয়েছি না? হ্যাঁ, নবী আপনারে ভালাইয়া দিয়া জান্নাত গেলে কি আপনারা খুশি নি না বেজার? বেজার তো আমরা, কয় যাই তা নবী আমরা লইয়া যাওয়া? আল্লাহর নবী বলেছেন, আমি যেমন দামি আমার উম্মতের দামও অন্য উম্মতের চাইতে কম না বেশি। বলেন তো, প্রধান অতিথি সবার আগে আসে না সবার শেষে আসে? মতন না কেন আপনারা? প্রধান অতিথি একবারে হকলর আগে ইয়ে বই রইল হকলর। উম্মতে মুহাম্মদী হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে দামি উম্মত, এই জন্য এই উম্মত এসেছেন সবার শেষে, কিন্তু অন্যান্য উম্মতের চাইতে আমাদের মর্যাদা সবার মাতুকা সবার। এজন্য নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে জান্নাতে যাবে না যতক্ষণ অন্য নবীর উম্মত জান্নাতে ঢোকার চান্স পাবে না ততক্ষণ। সুবহানাল্লাহ, খুশি হয়তো হর্ষণ নেই আপনারা, আমরা জান্নাত হামাইবার আগে কোন নবীর উম্মত হামাইবার কোনো ক্ষমতাও নাই, তাইলে আমরা দাম খুব না বেশি, আপনারা খুশি না বেজার হইছেন? এবার আসেন, জান্নাতে কিভাবে রিসেপশন দিয়ে ঢুকানো হবে আপনারা কষ্ট জানবেন। 20 মিনিট টাকা দিব তো না, আরো বেশি দেখবো নাকি যা তেল আপনারা ইনশা বেজার হইলেন আমার কথা। জান্নাতে জান্নাতিদেরকে রিসিভ করে কিভাবে নেওয়া হবে শোনেন, কোরআনুল কারিমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারে 73 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বুল আলামিন বলছেন, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জীবন পরিচালনা করেছে সে সকল বান্দাদেরকে কিয়ামতের দিন দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দরজা তাদের জন্য আগে থেকেই খোলা থাকবে, আর সেখানে দণ্ডায়মান থাকা জান্নাতের ফেরেশতা তাদেরকে রিসিভ করবে, ওয়েলকাম জানিয়ে তাদেরকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা বলবে, ও জান্নাতীরা, তোমাদের উপরে সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আজকে তোমরা চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জান্নাতীরা জান্নাত থেকে 40 বছরের দূরত্বে থাকতেই জান্নাতীদের নাকের নগায় জান্নাতের সুগন্ধ এসে লাগতে থাকবে সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য যখন জান্নাতের দুয়ার খুলে দেওয়া হবে, এমন সুন্দর জান্নাত,
এমন সুন্দর জায়গা বান্দা তো জীবনে কোনোদিন দেখে নাই। জান্নাতীরা জান্নাতে ঢুকে সর্বপ্রথম তাদের জবান দিয়ে বলবে, বলেন আমার সঙ্গে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াহু মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিআমা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা জান্নাতে ঢোকার পর সর্বপ্রথম তাদের জবান দিয়ে যার প্রশংসা করবে তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নয় তুমি মানি শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ আকবার বলেন। জান্নাতীরা জান্নাতে গিয়ে সর্বপ্রথম বলবে, ও মালিক, ও মালিক, সব প্রশংসা তোমার, কারণ আমাদেরকে যে জান্নাতের ওয়াদা তুমি করেছো, জান্নাতে ঢুকে দেখি তার চাইতে ফ্যান্টাস্টিক জান্নাত আমাদের জন্য রেখেছো। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে রিসিভ করার পর জান্নাতীরা ভেতরে ঢুকে অবাক অবাক হয়ে যাবে, কারণ জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢোকার পরে তারা এমন নিয়ামত দেখবে, এমন নিয়ামত ভোগ করবে যে নিয়ামত তারা আগে শুনে নাই, আগে দেখে নাই। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে মেহমানদারি কেমনে হবে শুনে, আপনাদের বাড়িতে মেহমান আসলে আপনারা দেখা যায় সবার আগে ভাত দেন না, নাস্তা নিয়ে যান। জান্নাতী লোকেরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদের সামনে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে নিয়ে আসবে। সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে তাদেরকে মেহমানদারি করা হবে, একটার পর একটা আইটেম মেনু, আর মেনু মেনুর কোন শেষ নাই। সেখানে বিফ, মাটন, চিকেন, বারবিকিউ, ডিনার পার্টি হবে, সেখানে কোনো খাবারের অভাব সেখানে নাই, মানুষ যা চাইবে তাই সেখানে পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ তাআলা বলছেন, সেখানে জান্নাতী বান্দারা যা চাইবে চাওয়া মাত্রই তাদের সামনে সেগুলো হাজির হয়ে যাবে, যার হুকুমে তিনি কে? নুজুলাম মিন গাফুরির রহিম। সেগুলো হলো পরম ক্ষমাশীল সেই দয়াবান মেহেরবানের কাছ থেকে মেহমানদারি। সেখানে জান্নাতীদেরকে সকাল সন্ধ্যায় মেহমানদারি হবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুখরাতাও ওয়া আশিয়া। সকাল সন্ধ্যায় মেহমানদারি, মেহমান বাড়িতে রাত তিনটার সময় ক্ষুধা লাগলে আপনি মেহমান বাড়ির কাউকে লজ্জায় বলতে পারবেন না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আপনি যে কোনো সময়ে যখন যা খেতে চাইবেন বলা লাগবে না, কওয়া লাগবে না, চাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতের ভেতরে খাবার খেতে থাকবে, আল্লাহ বলছেন হরেক ধরনের খাবার, ওয়ালাহ মিন তাইরিম মিম্মা ইয়াশতাহু, যে ধরনের পাখির গোশত বান্দা খেতে চাইবে, বক খেতে চান, যে পাখি খেতে চান, আপনার যে ধরনের পাখি খেতে মন চাইবে সে পাখি আপনার সামনে চলে আসবে, যার হুকুমে তিনি কে? আল্লাহ বলছেন, ইন্না হাযা লারিযকুনা মা লাহু মিন
খিলাফাত। এমন রিজিক, এই রিজিক কখনো ফুরাবে না, সীমাহীন রিজিক থাকবে, যার তরফ থেকে গলার আওয়াজ উঁচা করে বলেন তিনি কে? শুধুমাত্র হরেক ধরনের খাবার দাবার নয়, হরেক রকমের ফলমূলও থাকবে। আল্লাহ বলেছেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদাউন, তাদের জন্য তাদের পছন্দ মতো হরেক ধরনের ফলমূল থাকবে। দুনিয়ায় যে ফলমূল আপনারা খেয়েছেন সে ফলমূল গুলো সেখানে দেওয়া হবে, কিন্তু আমরা তো মানুষ, আমরা নাসুর বান্দা, আমরা ফেট করে না কোথায়, কথা ঠিক আছে নি? যখন সেই সকল খাবার দাবার জান্নাতীদেরকে দেখা হবে, দেওয়া হবে আম, জাম, কাঁঠাল, লিচু, ডালিম, বেদানা, পেয়ারা, দুনিয়ায় যত ধরনের ফলমূল ছিল সেগুলো আছে, এগুলো যখন সামনে আনা হবে, ওই যে বললাম আমরা নাসুর বান্দা, আমরা ফেট করে না, এই ফলমূল যখন মানুষের সামনে আসবে তখন জান্নাতি লোকেরা বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকুম ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। ও দেখো কেরা কিতা কইলা, আল্লাহ ইতা খাবার তো আপনারে দিনে দেখতো দিছো, ইতা আপনারে আপনারে আবার খেতে দিরা, আল্লাহ রে বাবা বেউশুস না, দুনিয়া যে আপেল, আঙ্গুর, ডালিম, বেদানা, ইতা হিতা খাইছ, সব তার মাঝে বেজাল আছে দিনা নাই? বেজাল খাইতে খাইতে আমরা শরীর এমন বেজাল হইছে, এখন বেজাল না খাইলে আমরা বেমার হইছে, কিচ্ছা এটা মনে হয়ে গেছে হইতাম নি না, কষ্ট হইছে আপনারা? আমরা যারা বাজার করি অনেক মানুষ আছে, আমরা ফিক্সড কিছু দোকান থাকি বাজার আনি, আছে না নি ভ্যারাইটিস মাল, চাউল, ডাল, তেল, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি, আছে না নি? আপনার মশলা মশলা আপনারা অনেকে আছেন যে পড়লেখা, আপনার একটা পছন্দ দোকান আছে, আমার লগে খাতির বলা ওখান থাকি বানা ইলা, আছে না নি? তো এক বেটাই হলা বাজার করে, এক দোকান থাকি সব সময় বানে, দোকানদারি বেটার মন একদিন গলি গেছে, হরে আমার পারমানেন্ট কাস্টমার, হকলারে যদি একটু তুলা তুলা বেজাল দিও, ই বেটারে বেজাল আর দিতাম না, একদিন দিলাইছে সারা হক কথা পিও জেনুই। যাই হোক, ফেটো অসুখ তো মানুষের মাঝে মাঝে, এদিন আর বদনা থাকে তুলতে পারেন না, আবার যাই আয়তে আবার মাঝে মাঝে হিলা হইলা নি, একদিন আমার একজন এখন হইলাম ভাই বালা আসেন, কিওর বালা, গত 24 ঘন্টা ধরি বদনা তুলছি মনে হয় 24 বারের বেশি, বালা দেখবো কিনা, হিলা মাঝে মাঝে ঘটনা ঘটি যায় না, ওলা ঘটনা হয়ে গেছে। হ্যাঁ বেটাই ভাবছে অন্য কোনো কারণ হতো ফেটে অসুখ হইতো, কিন্তু ই কাস্টমারে ভাবছে বুঝলাম না ব্যাপার, খাইলকেও আইলাম বাজার করিয়া না, বাজারে কোনো গন্ডগোল ঘটি গেল, দৌড় মারছে বাজার, বাজারে গিয়া এখন ভাই সাহ সব সময় রে বাবা আপনার কাছ থেকে বাজার বিজাল করি, কিতা খালকু কোনো বেজাল উজাল দিসলাইন বদনা তো আত্মাকে যেতাম পড়ছে না, বিচারে কইরা ইয়া আল্লাহ ভাই সাহ ইতা কিতা কই না, আপনি আমার মায়ার মানুষ, আমি গত খাইলেও আপনারে মায়া কইরা সব পিওর জিনিস দিছি, কিন্তু ইতা পিওর জিনিস হওয়ার পথে আপনি বেমার ভর্তা করে রাম মানসে যেখান হয়তো খান হাসা কুত্তার ফেটো কি হয়ে যাবে না। এই ঘটনা ইয়ার ওখানার লাগে হয়েছে, আমরা আসলে বেজাল খাইতে খাইতে এমন হয়ে গেছে, মাঝে মাঝে বালা জিনিস খাইলো আমরা উটকা উটকা আই হয়, আসে নি না? দৈন্যিক বেজাল জিনিস আছে, আমরা ইটা যেটা খাইলাম ফলমূল বেজাল আছে, ফরমালিন আছে, জান্নাতি হলে হইবা আল্লাহ ইটা খাবার তো দৈন্যিক খাইছো উনকো আবার দে ওখানে, আল্লাহ কইবা বেহুশ হইস না, বেফানা হইস না, ইটা যেটা খাইছো ফরমালিন আছে, বেজাল আছে, আর যদি দৈন্যিক ফ্রেশ কোনটা খাইয়াও তাহস ইটার মাঝে আমি আল্লাহ দুনিয়ায় এক রকমের স্বাদ দিছিলাম, আর অঙ্কু যেটা খাইরে বেহেস্তর ভিতরে জান্নাতর ভিতরে জান্নাতর প্রতিটা ফলর ভিতরে আমি আল্লাহ 70 রকম স্বাদ দিছি, এটা আপনারা খুশি না বেজার? আল্লাহ বলছেন এরকম ফলমূলের সমাহার থাকবে, ড্রিঙ্কস থাকবে সেখানে অসাধারণ ড্রিঙ্কস, আল্লাহ বলছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান পবিত্র পানীয় দিয়ে তোমাদেরকে সেখানে আপ্যায়ন করা হবে, এক দুই রকম ড্রিঙ্কস না, কত ফ্লেভারের ড্রিঙ্কস দিয়ে আপনাদেরকে দেওয়া হবে শুনেন, রব্বুল আলামিন বলছেন মাসালুল জান্নাতি আল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন
لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى الله خيرا ايخ جاتو درينكس نايره بانداهون ইতা এক বোতল আর দুই বোতল ধরে দিতাম না একবারে ড্রিঙ্কস ও নহর ড্রিঙ্কস ও বহমান নহর আমি প্রবাহিত করব আল্লাহ ইয়া এত কইছেন সাইড ধরনর ড্রিঙ্কস তা এক নাম্বার সুমিষ্ট পানি এমন পানি বোতলের ভিতরে পানি তৈরে টিউবওয়েলের পানি দেখা যায় কতদিন বাদে লাল হয়ে গেছে স্বাদ গন্ধ গেছে গিয়া আল্লাহ কইরা কইরা তোমার এমন পানি খাওয়া এমন স্বাদও যায় না গন্ধও যায় না এমন তৃপ্তিদায়ক পানি পান করেন সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ কইরা তোমার দুধর নহর দিব এক বোতল আর দুই বোতল না এবারে মুখ লাগাই এগা টান মারি খাইতেও থাকো আল্লাহু আকবার আজকে যদি গাই কিরাইয়া দুধ তো দুই দিন বাদে এক সেন্টেঙ্গা হইছে ঠিক কিতা কথা ঠিক আছে না নেই কিন্তু জান্নাতর নহর যে দুধর নহয় আল্লাহ কইরা লাম ইয়াতাগাইয়ার তাআমু এর স্বাদ কোনোদিন পরিবর্তন হইতো ওয়ানহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন মদর জর্ণা দেখো আপনারা কই বুঝি এটা কিতাব না মদ খাওয়া তো হারাম হ্যাঁ দুনিয়ার যে মদ এটা ফসাইতা বালা নাই এটা খাইলে মানুষ মাতাল হই যায় এক বেটায় মদ খাইয়া গেছে বাড়িত হুশুশ নাই বেতাল হই গেছে বাড়িত গিয়া দরজাত মারছে কলিং বেল বউয়ে গুলছন দরজা উঠতে করে আম্মা পালা কারণ সেন্স তো জাগাত নাই কথা ঠিক আছে নি জি হয় আর জান্নাত তো যেটা আপনারা খাইবা ইটা খাইলে বেতাল হইতো নাই মাতাল হইতো নাই শক্তি হয়ে যাইতো নাই আল্লাহ কইরা লা ফিহা গাউলু ওয়া লা হুম ইউযাকুন ইটা খাইয়া বেতাল হইতো নাই মাতাল হইতো নাই শরীরের তেজ কমতো নাই তেজ বাড়বো তোমার শক্তিও বাড়বো সুবহানাল্লাহ কা সুবহানাল্লাহ এটা খুশি নি জওয়ান হয় খাইবা রে ভাই খাইতে খাইতে টাল হইছি ভাই একবারে কিতা খাইতা কো বোতল নাই আল্লাহ কইরা একবারে নহর দিলাই মু যা মন চাই খা খাইতে খাইতে বেফানা হই যা খাম খামর কথা বাদে কই মু খালির কথা আগে লালস দেই দেনে তুরা বলি দি মাছ মারতে হইলে মাছ রে পয়লা কিতা করা লাগে লালস দেখাইল লাগে লালসের ছুটে এ যখন খামরা খামরি আরম্ভ করে আটকে যায় তা আপনার আটকিতা নাই আপনার এই জান্নাতের কথা কইয়া জান্নাতে যাওয়ার রাস্তা রাস্তা দেখাই ফুকাই ইনশাআল্লাহ আপনারা কোনো টেনশনও করি কইছেন যে হুজুরে কোনায় সারা রাত জি ভাই কইলি ওলা নেই কথা না আর হই একটা মিনিট ইনশাআল্লাহ সারা রাত বাইরে তোমার তেল হইলো আমার তো তেল নাই কিতা আপনারা কিতা বেজার হইছে না আমার কথা আচ্ছা আউকা এর মধ্যে আল্লাহ কিতা কইরা আমি আর আয়াত হইরাম না সময় লাগবে কর্পূরর ফ্লেভার যুক্ত ড্রিঙ্কস খাইবাই জঞ্জাবিলা আদার মিশ্রণ যুক্ত ড্রিঙ্কস আল্লাহ দিবা সুবহানাল্লাহ হুকা এরপরে আল্লাহ বলছেন নিউজ অমুনা মির ওয়াহিকিম মাখতুম খিতামুহু মিসকুম ওয়া ফি যালিকা ফাল ইয়াতানাফাসির মুতানাফিসুন আল্লাহ বলছেন মিশকের মোহর যুক্ত শরাব তোমাদেরকে পান করানো হবে ও মিজাজুহু মিন তাসনিম সেই শরাবের ভিতরে তাসনিমের ফ্লেভার থাকবে এরপরে রব্বুল আলামিন বলছেন এই যে এত খাওয়া খাওয়ার খাওয়া খাইতে খাইতে বেভান হয়ে যাব মানুষ এখন খানা খাইবে কোকা যায় মাঝে মাঝে অফিসও যাওয়া লাগে না কোন অফিস বুঝছো নি আপনারা একটু বেশি খাইলে উত্তম মানুষ মানি দেয় অভিশোধ তো এই যে মানুষ বেফান হইয়া খাইবো জান খানি আর খানি এখন খোকা যায় খানি খাইয়া অফিসে অত যাওয়া লাগবে কিন্তু জান্নাত তো ইতা অফিস অফিস নাই ভাই কোনো টয়লেট নাই ওয়াশরুম এখন আপনারা মনে হয় মনে মনে হই রাই তাইলে টয়লেট নাই অফিস নাই তে বুঝছি আমরা খুব খাইতাম পরে আল্লাহ খাম করছে ঘটনা ইলা নাই জান্নাত পবিত্র জায়গা ইনো টয়লেট থাকলে মানুষে পেশাব করবো অফিসের খাম সারবো ইকান নাফা হয়ে যাব জায়গা খান জুইতার তার তো নাই বেজুই দিছি এজন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি যতই খাবা খাও যত ইচ্ছা খাও টয়লেটে যাওয়া লাগবে না
জান্নাতীদের মুখের মধ্যে থুতু জমবে না, নাকে ময়লা জমবে না, এত খাবার দাবার খাবে পেশাব হবে না, পায়খানা হবে না। জান্নাতীরা যা খাবে খাওয়ার পরে ঢেকুর মারবে, ঢেকুর উঠার সঙ্গে সঙ্গে সবগুলো খাবার হজম হয়ে মেশকের সুগন্ধি তখন বের হতে থাকবে। সেটা গ্যাস হয়ে গেলে মাঝে মাঝে গ্যাস ভালোই যায়, কিছু কিছু গ্যাসের গন্ধ তো বড় খারাপ, ঠিকঠাক কথা। কিন্তু জান্নাতি খানাদানার ভিতরে ইটা নাই, জান্নাতি খানাদানা খাওয়ার পথে যখন ডেকুর মারবো আল্লাহ রসুলে হইরা মেশকে আম্বরের সুগন্ধি তখন ভালো, সুবহানাল্লাহ। এরপরে জান্নাতিদেরকে সেবা করার জন্য জান্নাতিদের জন্য আল্লাহ খাদেম রেখেছেন, চির কিশোর বালক রেখেছেন। চাকর বাকরের বয়স যদি বেশি হয় সার্ভিসের মধ্যে ঝামেলা হবে, এই জন্য আল্লাহ বলেছেন ওয়ায়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। স্মার্ট স্মার্ট ছেলেরা তোমাদের জন্য চাকর হিসাবে থাকবে। শুনেন শুনেন, আল্লাহ নবী বলেছেন একেবারে নিম্ন কোয়ালিটি নিম্ন মর্যাদার জান্নাতির জন্য আল্লাহ তাআলা 1000 খাদেম রেখে দিয়েছে। ইতাইয়ে জিকাইবা স্যার হাউ ক্যান আই হেল্প ইউ, কিতা করতে মাথা লাগে খোকা, 1000 চাকর বাকর একবারে লো কোয়ালিটির জান্নাতর লাগি, আপনারা লগে 1000 চাকর বাকর খেদমতর লাগি জান্নাতর থাকবো, আপনারা খুশি নিনা বিজান। আপনারা তো বই রেছেন হুজুরে কোন সময় হুলার কথা কইবা। এরপরে একা একার কতক্ষণ ভালো লাগে, যারা বিয়ে করে নাই তারাই না বুঝে একা একা ভালো লাগে। একজন সঙ্গী থাকলে ভালো হয়, আল্লাহ বলেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, ডাগরওয়ালা চোখ বিশিষ্ট হুরদের সাথে তোমাদের বিয়ে দেওয়া হবে, এমন হুর লাম ইয়াতমিথুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান, কোনো জিন আর ইনসান যাদেরকে স্পর্শ করে না এমন ইন্টাক্ট হুর আল্লাহ জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। দুনিয়ার মেয়েদেরকে দেখলে ছেলেরা পাগল হয়ে যায়, জোয়ান ফাইন হইয়া যখন রাস্তা আড্ডা দিন ফুরিয়ে গুছ সামনের দিকে লেগুয়ারা করে কয় ভাই দেখ সত্যি মাথাটা ঠিক নাই, ওটা ফ্রেন্ড দেখে রে ভাই তোমার মাথা ঠিক থাকে না। আর জান্নাতি রমণীদের সৌন্দর্য আল্লাহ এমন দিয়েছেন, নবীজি বলেছেন এক একজন হুর এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছেন, এরা যদি মাত্র একটা বার দুনিয়ার আসমানে এসে উঁকি মারত, আসমানের দিকে উঁকি মারলে আসমানের দিকে উঁকি দিয়ে যদি তাদের আঁচল দিয়ে একটা ঝাড়কুনি মারত, এই সুগন্ধিতে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম সব কিছু সুগন্ধি যুক্ত হয়ে যেত। ভাই 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 এমন গ্রাম ভাই ভাই ইনশা এরকম হুর আল্লাহ রেখে দিয়েছেন। জান্নাতীদেরকে আল্লাহ ব্রেসলাইট পরাবেন, স্বর্ণের ব্রেসলাইট আল্লাহ বলছেন ইউহাল্লাউনা ফীহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা ফিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইসতাবরাক। আল্লাহ বলছেন জান্নাতীদেরকে স্বর্ণের অলংকার পরানো হবে। অঙ্কু তো ফয়েন্ট দিতে আসি, বেটিন তো লাগানো এটা চাই, ফয়েন্টে খানার মাঝে দিলেছেন বেটিন তো লাগান খানোর তো হইল বুঝছি না আছে নিলা ও খানো দাগার কথা কইলাম রে ভাই, আমার মুখে দিয়ে দাগা খারান না, আমি ভিতরে ভিতরে মনে করার চেষ্টা করলাম। ধন্যবাদ আপনারে, আমি সিলেটি মাত বালাও পারি কিন্তু আখতা আখতা আটকে যাই, আটকে গেলে তো দিয়াক ধরি আমার ভাইয়ের সহযোগিতা করতো উচ্চন হুজুর আটকে গেছে তখন ফোয়েন তো বেটিন তো লেখেন খানো দাগা দেলাই বেটিও এবার এত সহজ আছে আর এখন কুর বেটিনও বেটাই নিতে চাই তারা সেলোয়ার কামিজ তো এখন টপ শার্ট কথা বিন্দা আরম্ভ করছে, যে বেটি বেটা হইতে চাই আর যে বেটা বেটাই নিতে চাই ইতার উপরে লানত দিছো নাই। আর তোমরাও কিতা আরম্ভ করছো রে ভাই, আই আমার সাসা হলারে কইলাম দাও আমিও তো বিয়াদব কি লইমা আপনারে আপনারা তুমি কইয়া হইব এটাও আপনারা আর ফাইন বাতি জানেরা রে কইরা, এই যে তোমরা এখন মেসি গাটিং সুল ফালা ফাইন তোর সুল ফালে ইবার স্টাইল হাই রে হাই, একদিন আমি ছিল না আমার দিকে কয় কয় বাবা কিতা কই করে জিকে সুল কাটে আয় নাফিত হরুন তুমি ডাইনে দিও কাটি লাও করে দিও কাটি লাও পাতু নাই বামে দিও কাটি লাও মাঝখানে রাখি তো ওলাস কিছু সুল এখন ফাইন তোর এখন এখন কেউ কেউ রাগ করে দিও হুজুরে কিন্তু আমার পাশে এরকম না
ইলাখান সুর রাখতে হাদিসও নিষেধ হয়েছে। আপনারা আমার এলাকার ভাইয়ের অনুরোধ হয়েছিলাম ইলা রাখবা না, এই সুরের নাম দিছি আমি মুরগি কাটি। আপনারা এলাকার দেশি মুরগি আছে না নেই? ইটারে কিতানো হয় অনত আটকে গেছে, আবার দেখবা দেশি মুরগির মাথার মাঝে অনকিতা আছে সুট। ঠিক আছে, সুট ও সুট কাটিং সুল অঙ্কু হইতে রা হয় এর লাগি এটার নাম দিছি আমি মুরগি কাটিং সুল। ডাইনেতি বাবু দি করে দি নাই, মেসি কাটিং চুল নেইমার কাটিং চুল রাখা যাবে না। নায়ক কায়ক মেসি নেইমার আমাদের আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ আমাদের মডেল হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনেন, আমরা আমাদের জীবনে মাথা থেকে পা পর্যন্ত জীবনে যৌবনে সারা জীবন আমরা একজনকে ফলো করব, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হৃদয়ে মুহাম্মাদ, চেতনায় মুহাম্মাদ, জীবনে মুহাম্মাদ, মরণে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক আছে নি, আপনার আদর্শ আপনার নবী, আমরা নবীরে মানবো হোকা ইনশা। এরপরে জান্নাতের আমি কিন্তু শেষ পেয়েছি, অসুস্থতা জান্নাতে থাকবে না। দুনিয়ায় পেট ব্যথা, মাথা ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, কত ধরনের ব্যথা আছে না নাই, এই ব্যথা গুলোর জন্য দেখা যায় আবার ব্যথার জন্য মলম, চুলকানির জন্য মলম, কত জাতের ক্যানভাস আছে না নাই, ডাক্তারের চেম্বার হসপিটাল কত কিছু। জান্নাতে হসপিটাল নাই, ডাক্তারের চেম্বার নাই, কারণ হলো জান্নাতের ভেতরে কোনো রোগী অসুস্থতা নাই। জান্নাতে যারা যাবে চিরকাল তারা সুস্থ জীবন লাভ করবে। দুই নম্বর, জান্নাতের ভেতরে বার্ধক্য নাই, জান্নাতে কোনো মানুষ বুড়া হবে না, আর কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে কোনো বুড়া বেটায় আর কোনো বুড়া বেটি জান্না তো আমায় তো করতে নাই। আমার চাষা হল যে টেনশন করছো এটা কি জাত হুদুর আনছো, আপনারা জান্নাত থেকে গেট আউট করে দিয়েছে। আল্লাহর রসুলের কাছে একবার এক বেটি এক মহিলা আমিরা, আপনি একটু দোয়া করো আমি জান্নাতও যাইতাম। আপনার রসুল হইরা তোমার লেখা বুড়া বেটির লাগে আল্লাহ জান্নাত বানাইছে না, এই কথা না বেটি খানতে খানতে শেষ বেফা না হয়েছি না। আপনার রসুল হইরা তো খাদ্য রাতে, এটা তো তা আমার নাই, আল্লাহ বুড়া বেটিন আর বুড়া বেটিন তোর লাগে জান্নাত বানাইছেন, এখানে বুড়া হয়ে গেলে খাওয়া নেই, এর বাদে ও হতবিল ফিটি দেবে তা, ও হতবিল আটুত বেদ না, ও কুকানি কথা হতা আছে না নেই। জান্নাত মজা করার জায়গা, ইনো গিয়া মজা করতে হইলে শক্তি লাগবো, এনার্জি লাগবো, যৌবন লাগবো। আমার সাসা সাসি হলে রাগ করবা না, আল্লাহ যত মানুষরে জান্নাতে ঢুকাইবা সবরে আল্লাহ 30 বছরের যৌবন দিয়া জান্নাতে ঢুকাইবা। সুবহানাল্লাহ, খুশি হইছেন নি আপনারা? আপনারা সব জওয়ান হইছেন ইনশাআল্লাহ। আমার চেয়ারম্যান যাব আস্তে আস্তে, তাই নাকি বুড়ার কথা, আপনিও জওয়ান হইছেন ইনশাআল্লাহ। জান্নাত তো কয়টা জিনিস থাকতো না, চেয়ারম্যান সাহেব বড় আন্তরিক মানুষ, ব্যস্ততার মাঝে আসেন তাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বোকা আল্লাহ তানোর ইজ্জত বাড়ায় দোক, তাইন যদি দাড়ি রাখিলাই তাহলে আরো সুন্দর লাগবো না, লাগবো না হোকা যায় কি যাক, মায়াবি চেহারা তানো, দাড়ি রাখলে আরো মায়া মায়া লাগবে ইনশা। আমরা চেয়ারম্যান সামনে অনুরোধ করবো, আপনি রাখি দিবা অত মানুষের অনুরোধ ফেলাই তানি, আপনি আমরা একটা ইজ্জত আছে না সব হোকা ইনশা। জান্নাত তো ঘটা জিনিস থাকতো না, এক নাম্বার অসুস্থতা, এটা করোনা ভাইরাস অমিক্রন কুমিক্রন টুমিক্রন এটা জান্নাত নাই রে ভাই, এটা কামও করতো নাই। দুই নাম্বার হইলো বার্ধক্য নাই। তিন নাম্বার, জান্নাতের মধ্যে মউত নাই, মৃত্যু নাই, আমাদের মউত হবে মাত্র একবার, লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা।
দুনিয়ায় যেমন আমাদের মৃত্যু হয়েছে সেরকম মৌত হবে না, চিরদিনের জন্য আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? এবার শুনেন সবচাইতে আকর্ষণীয় ওয়াজ, ও শেষ জায়গা দাচ্ছি ভাই, উপসংহারে পর উপসংহার, মজার ওয়াজব কইব। জান্নাতে জান্নাতিরা ঢুকে জান্নাতের সব নিয়ামত পাবে, আল্লাহ বলবেন ও জান্নাতি বান্দারা, জান্নাতে তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি তোমরা এই নিয়ামতে সন্তুষ্ট কিনা? জান্নাতিরা বলবে ওগো আল্লাহ, আমাদের কল্পনার চাইতে আরো সুন্দর জান্নাত দিয়েছো, হোর দিয়েছো, গিলমান দিয়েছো, কোনো চাহিদা আমাদের আর বাকি নাই। আল্লাহ বলবেন ওয়ালা দাইনা মাজিদ, আমার কাছে দেওয়ার মতো আরো বহু জিনিস আছে। আল্লাহ আকবার। বান্দারা মনে মনে জানে কোন জিনিসটা বাকি, আল্লাহ তো চান আমার যে গোলামগুলো সারা জীবন আমার গুলামি করেছে আমাকে না দেখে সে গোলামগুলো আল্লাহর সামনে আসুক, আল্লাহ চান কিনা? কিন্তু জান্নাতিরা সাহস করে বলতে পারবে না। নবীজি তখন বলবেন ও মালিক, সারা জীবন আমার উম্মত তোমাকে না দেখে তোমাকে ভয় করে নামাজ পড়ল, হারামের ধারে কাছে গেল না, হারামের ধারে কাছে গেল না, হালাল পথে চললো, তোমার বিধান মানল, তোমার জমিনে তোমার রাজ কায়েমের জন্য রক্ত দিল, জীবন দিল, তোমার সে সকল বান্দাদেরকে তুমি জান্নাত দিয়েছো, কিন্তু তোমার সেই সকল বান্দাদের সামনে তো তুমি এখনো আসলে না। আল্লাহ আকবার। রব তখন বলবেন হাবিব, আমি আজ সেই চাওয়া আরো পূর্ণ রাখবো না। মুসা নবী তো আল্লাহর সাথে অডিও কলে কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবীর সঙ্গে যিনি কথা বলেছেন তিনি কে? অডিও কলে কথা বলতে বলতে একদিন আবেগের চোটে ভিডিও কল, বললেন আল্লাহ আমি তোমারে দেখব, আল্লাহ বললেন লান তারানি, দুনিয়ায় আমাকে দেখা যাবে না কিন্তু জান্নাতীরা জান্নাতে কিয়ামতের দিন রবকে দেখবে। সাহাবীরা বললেন ওগো আল্লাহর রাসূল, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, আমরা কি সত্যি সত্যি কিয়ামতের দিন আমাদের রবকে দেখব নাকি? নবীজি বললেন 14 তারিখের রাতে তোমরা চাঁদটা কেমন দেখো, 14 তারিখ আরবি মাসের 14 তারিখ দেখবা আপনারা চাঁদটা পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হবে, ঠিক আছে কথা? নবীজি সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা শোনো, 14 তারিখ রাতে চাঁদকে যেমন পূর্ণাঙ্গভাবে আলোকিত অবস্থায় দেখো, কিয়ামতের দিনও তোমরা তোমাদের রবকে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে স্পষ্ট দেখতে পাবে। আল্লাহ বলবেন হাবিব, আজ আমি আমার বান্দাদের আপনার উম্মতের আশা পূরণ করব। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, জান্নাতে একটা পবিত্র অনুষ্ঠান হবে, আল্লাহ তাআলা এবার বান্দাদের সামনে তার নূর প্রকাশ করবেন, তিনি বান্দার সামনে সরাসরি আসবেন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, আসমান জমিন সাগর নদী পাহাড় পর্বত, এই মহাবিশ্বের সুনিপুণ কারিগর যিনি তিনি কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ কত সুন্দর সেটা কি আমরা জানি? আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর, আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরী পৃথিবীতে, চাঁদ শুরু
জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে, তুমি আছো বুকের গভীরে গভীর ভেতর, আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর। সেই মহান রব জান্নাতীদের সামনে আসবেন, আল্লাহ বলছেন বুঝু হইয়া ইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, কিছু মানুষের চেহারা অর্থাৎ জান্নাতীদের চেহারা হাস্যোজ্জ্বল প্রস্ফুটিত থাকবে। আল্লাহ যখন বান্দাদের সামনে জান্নাতীদের সামনে আসবেন, আল্লাহর 70,000 নূরের পর্দা তখন উন্মোচিত হয়ে যাবে। আল্লাহ যখন বান্দার সামনে জান্নাতীদের সামনে জীবনে প্রথমবার আসবেন, জান্নাতীরা অপলক নয়নে রবের দিকে তাকিয়ে থাকবে, এরকম যে কত কাল কত বছর চলে যাবে বান্দা টেরও পাবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই পবিত্র অনুষ্ঠানে কারা কারা থাকতে চান দু হাত তুলে মালিককে দেখাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামাইয়েন না। আল্লাহ আমরা তো গুনাহগার মানুষ, ওই পবিত্র অনুষ্ঠানে যদি আমরা বসার জায়গা না পাই, জায়গাও যদি না পাই, কোনায় কানে থাকার নসিব আমাদেরকে দিয়ে দিও বলেন আমিন। হাত তুলে নামা। শেষ কথা বলবো, কেউ যাবেন না ভাইরা, গভীররা আমি দোয়া করব। এর আগে শোনেন, এবার হুজুর এত সুন্দর জান্নাতের বর্ণনা যে আপনি কোরআন থেকে শুনাইলেন, এই জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে? এক কথাই উত্তর, ওয়া আম্মান খাফা মাকাম রাব্বি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে একদিন, এই ভয়ে নফসের গুলামি বাদ দিয়ে সারা জীবন আল্লাহর গুলামি করে, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন চালায়, তাদের জন্য জান্নাত যিনি রেডি রেখেছেন তিনি কে? আল্লাহ। এক কথায় উত্তর পেয়ে গেলাম, মরার আগ পর্যন্ত আমরা গুলামি করব, যার গলার আওয়াজটা বড় করে একটু দিল থেকে বলেন তো তিনি কে? আল্লাহ। সে আল্লাহর জন্য আজান হলে 5 ওয়াক্ত নামাজে যাবেন তো? সে আল্লাহর হুকুম মতো আব্বা আম্মার খেদমত করবেন তো? সে আল্লাহর হুকুম মতো সুদ ঘুষ ছাড়বো তো? আমরা গুনাহ থেকে পাপ থেকে নিজেকে সেফ রাখবো তো? আল্লাহ তৌফিক দান করেন।